নমস্কার। আজকের যে ভিডিও টপিকটি রয়েছে সেটা হলো তোমরা যারা সূর্যসেন মহাবিদ্যালয়ে তোমরা যারা ইউজি কোর্সে অ্যাপ্লাই করেছো, তোমরা সূর্যসেন মহাবিদ্যালয়ে কী করে অ্যাডমিশন নিতে পারো, তোমাদের যে প্রফেশনাল ম্যারিট লিস্টটি রয়েছে বা ফাইনাল ম্যারিট লিস্ট রয়েছে, তোমরা সেই ম্যারিট লিস্টটি কী করে চেক আউট করতে পারো, অল ওভার দ্য ওভারভিউ আজকের এই ভিডিওতে কিন্তু তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। তো দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি সূর্যসেন মহাবিদ্যালয়ের অফিসিয়াল সাইটে। সাইটটি লিঙ্ক তোমাদের সুবিধার্থে ভিডিওটির ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সাইটটিতে দেখতে পাচ্ছ তোমরা অলরেডি আমি ভিজিট করে রয়েছি। তোমরা সাইটটিতে ভিজিট করার পর তোমরা সিম্পলি নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবা। দেখো, এখানে শো হচ্ছে অ্যাডমিশন লিস্ট ফর অনার্স কোর্স এবং কিন্তু ফাইনাল ম্যারিট লিস্ট ফর প্রোগ্রাম কোর্স। তো দুটির ক্ষেত্রে কিন্তু অপশন রয়েছে। তোমরা যারা অনার্স কোর্সে অ্যাপ্লাই করেছো, তোমরা সিম্পলি অনার্স কোর্সের মধ্যে ক্লিক করবা, আর তোমরা যারা প্রোগ্রাম কোর্স মানে তোমরা যারা জেনারেল কোর্স বা পাস কোর্সে অ্যাপ্লাই করছো, তোমরা কিন্তু প্রোগ্রাম কোর্সের মধ্যে অ্যাপ্লাই করতে পারো। তো দেখো, দুটির ক্ষেত্রেই সেমই হবে, একটু অনার্স কোর্সের ক্ষেত্রে একটু তোমাদের একটু ক্রিটিক্যাল হতে পারে। তো আমি তোমাদেরকে অনার্স কোর্স দিয়েই দেখাচ্ছি। তো সিম্পলি তোমরা অনার্স কোর্সের উপর ক্লিক করে দেবা। দেখো, ক্লিক করে দিলে তোমাদের সামনে আরেকটি পেজ ওপেন হয়ে চলে আসবে। দেখো, এখানে উপরে শো হচ্ছে সূর্যসেন মহাবিদ্যালয়, এখানে রয়েছে ম্যারিট কাম অ্যালটমেন্ট লিস্ট ফর। তো সিম্পলি তোমরা এই ড্রপ ডাউন বক্সটা ক্লিক করে দেবে। তো এখানে অনার্স কোর্স অ্যাপ্লিকেন্টস রয়েছে, তোমরা সিম্পলি এর উপর ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর সিলেক্ট অনার্স সাবজেক্ট, তোমরা যে সাবজেক্টে অ্যাপ্লাই করছো সেই সমস্ত সাবজেক্টগুলি এখানে শো হচ্ছে। তোমরা যে সাবজেক্টে অ্যাপ্লাই করছো তোমরা সেই সাবজেক্টের উপর সিম্পলি ক্লিক করে দেবে। তো দেখো, আমি এখানে ইংলিশের উপর ক্লিক করেছি, তোমরা যে কোনো সাবজেক্টের উপর ক্লিক করতে পারো। এরপর সিলেক্ট ক্যাটাগরির উপর ক্লিক করে দেবে। দেখো, এখানে মানে এখানে বলতে চাইছে তোমরা হলো জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তোমরা যেটি রয়েছে তোমরা সিম্পলি এখানে চুজ করে নেবে। তো দেখো, আমি এখানে নর্মালি জেনারেলি চুজ করলাম। তোমরা যদি এসসি, এসটি, ওবিসি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকো, তোমরা কিন্তু সেটা চুজ করতে পারো। তো সিম্পলি আমি চুজ করে নিলাম। এরপর দেন সাবমিট অপশনের উপর ক্লিক করে দেবো। সাবমিট অপশনের উপর ক্লিক করে দিলে তোমরা একটু টাইম নেবে গোটা লিস্টটি কিন্তু প্রসেসিং হতে। তো তার জন্য কিন্তু কোনো ঘাবড়ানোর বিষয় নেই, একটু কিন্তু টাইম নিতে পারে। তো দেখো, এখানে পেজটি কিন্তু ওপেন হয়ে চলে আসছে কিছুক্ষণ টাইম নেওয়ার পর। দেখো, এখানে কিন্তু ফার্স্টে শো হচ্ছে তোমাদের ফর্ম আইডি নাম্বারটা শো হচ্ছে, তোমাদের নাম শো হচ্ছে মানে অ্যাপ্লিকেন্ট নাম, কাস্ট শো হচ্ছে জেনারেল, এসসি, এসটি, ওবিসি, অল ওভার, দেখো সব কিছু কিন্তু শো হচ্ছে। কোন সাবজেক্টে অ্যাপ্লাই করেছো অনার্স সাবজেক্ট, ম্যারিট লিস্ট হচ্ছে মানে তোমাদের ম্যারিট কত নাম্বার এসেছে নাম্বারের ভিত্তিতে, তোমাদের যদি কল ফর অ্যাডমিশন তোমাদের রাইট রয়েছে, এবং কিন্তু ডেট অফ অ্যাডমিশন ফি পেমেন্ট, তোমাদের কিন্তু ডেট রয়েছে কিন্তু 2 তারিখ পর্যন্ত, 2 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে এই পেমেন্টটি কিন্তু করতে হবে, তাহলে কিন্তু তোমরা ডিরেক্ট অ্যাডমিশন হয়ে যাবে। তো দেখো, এখানে কিন্তু সিম্পলি তোমাদের হলো পে অ্যাডমিশন ফিস এখানে দেখতে পাচ্ছ, এবং দেখো এখানে অ্যাডমিশন ফিস পেড, তো এখানে কাটা চিহ্ন রয়েছে। তোমরা যখনই পে করে দেবে এই জায়গাটা কিন্তু রাইট হয়ে যাবে। তো তারপর তোমাদের পে করার জন্য কী করতে হবে, সিম্পলি তোমরা হলো পে অ্যাডমিশন ফি অনলাইনের উপর সিম্পলি ক্লিক করে দেবা। দেখো, এখানে কিন্তু তোমাদের নামটি যখন পাবা তোমরা সিম্পলি পে অনলাইন লিস্টের উপর ক্লিক করে দিতে হবে। দেন দেখো, এখানে একটি হলো তোমার ডিক্লারেশন দেওয়া রয়েছে, তোমরা এই ডিক্লারেশনটি পড়তে পারো। এরপর আই এগ্রি অ্যান্ড প্রসেসের উপর ক্লিক করে দিতে হবে। দেখো, এখানে কী করতে হবে তোমাদেরকে, তোমাদের কিন্তু এইখানে এখানে তোমাদের আর্টস, অনার্স, ইংলিশের ক্ষেত্রে ক্লিক করে দিতে হবে। এরপর তোমাদের কিন্তু অ্যামাউন্টটি এখানে শো হচ্ছে। দেন তোমাদের কী করতে হবে, সিম্পলি প্রসেস টু পে এর উপর ক্লিক করে দেবা। প্রসেস টু পে এর উপর ক্লিক করে দিলে তোমাদের পেমেন্টের পেজটি ওপেন হয়ে চলে আসবে। দেখো, এখানে পেমেন্টের পেজটি ওপেন হয়ে চলে আসে। দেন তোমরা পে নাওয়ার উপর ক্লিক করে দেবা। তো আমি কিন্তু সমস্ত জিনিসটি কিন্তু তোমাদের ট্রায়াল করে দেখাচ্ছি। এটা কিন্তু আমি সমস্ত কিন্তু কারোটাই করে দেখাতে পারছি না, বিকজ আমার কাছে কিন্তু কোনো ভ্যালিডেড ডকুমেন্ট নেই। তো এখান থেকে তোমরা দেখো পেমেন্টের পেজ ওপেন হয়ে চলে আসছে। এরপর তোমার হলো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থেকে পেমেন্ট করবে নাকি সেটা চুজ করে নিতে হবে। তোমরা যারা এটিএম কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে আসছো সেটা কিন্তু ডেবিট কার্ড রয়েছে, তোমরা সিম্পলি ডেবিট কার্ডের উপর ক্লিক করে দেবা। দেখো, ডেবিট কার্ডের উপর ক্লিক করে দিলে তোমাদের যে কার্ডটি রয়েছে ভিসা, মাস্টার, তোমাদের রুপে কার্ড, তোমরা সেই কার্ডটি চুজ করে নিতে হবে। তো সিম্পলি এখানে চুজ করে নিতে হবে ভিসা, মাস্টার, রুপে কার্ড, তোমাদের যে কার্ডটি রয়েছে। তো আমি এখানে সিম্পলি রুপে কার্ড চুজ করে নিচ্ছি। এরপর সে পে এর উপর ক্লিক করে দিচ্ছি। তোমাদের কিন্তু এই অ্যামাউন্টটি ওপেন হয়ে চলে আসবে। এরপর তোমাদের টোটাল কত টাকা লাগবে, তোমাদের 2757.96 টাকা কিন্তু লাগবে। ট্যাক্স লাগছে 1.98 টাকা। তো সিম্পলি তোমরা কনফার্মের উপর যদি ক্লিক করে দাও তোমাদের কিন্তু একটি পেজ ওপেন হয়ে চলে যাবে, যেখানে কিন্তু তোমাদের ডেবিট কার্ডের বা ক্রেডিট কার্ড ডিটেলসটি কিন্তু ভরতে হবে। তো সিম্পলি এখানে ভরে দেওয়ার পর তোমাদের ক্রেডিট কার্ডের ডিটেলসটি সিম্পলি তোমরা পে অপশনের মধ্যে ক্লিক করলে তোমাদের কাজটি কিন্তু কম। দেখো, তোমাদের কিন্তু ফার্স্টে এখানে কিন্তু কার্ড নাম্বার ভরতে হবে। এখানে কিন্তু নেম অ্যাজ পার কার্ড, মানে যার কার্ডটি তোমরা ইউজ করছো, তোমরা যদি তোমার কার্ড ইউজ করে থাকো তাহলে কিন্তু তোমার কার্ড তোমার নামটি লিখতে হবে। তোমার যদি বাবা, দাদার বা যে কারো ইউজ করে থাকো, তোমাদের কিন্তু যে কার্ডের উপর নামটি রয়েছে সেটা কিন্তু এই ঘরটির মধ্যে কিন্তু লিখতে হবে। এরপর এক্সপায়ারি ডেট রয়েছে, সেই এক্সপায়ারি ডেটটি তোমাদের এখান থেকে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে চুজ করে নিতে হবে। এরপর কার্ডের পেছনে যে সিভিভি নাম্বারটা থাকে, এই যে সিভিভি নাম্বারটি, সেই নাম্বারটি কিন্তু এখানে টাইপ করে দিয়ে পে নাওয়ার উপর ক্লিক করে দিতে হবে। পে নাওয়ার উপর ক্লিক করে দিলে কিন্তু তোমাদের সমস্ত প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে। পে কমপ্লিট হয়ে যাবে, তোমরা কিন্তু ডিরেক্ট সূর্যসেন মহাবিদ্যালয়ে কিন্তু অ্যাডমিশন হয়ে যেতে পারবা খুব ইজি ওয়েতে।
দেখো আমি এখানে করে দেখাতে পারছি না, বিকজ হলো এটা আমার নিজস্ব কোনো ডকুমেন্ট নেই বা আমাকে করতে বলেনি, তো সেই জন্য কিন্তু আমি সমস্ত প্রসেসটি করে দেখাতে পারছি না। তো তার জন্য তোমাদের কাছে আমি হলো মাফি চেয়ে নিচ্ছি। তো অবশ্যই তোমরা কিন্তু এইভাবে খুব ইজি ওয়েতে সমস্ত প্রসেসটি কিন্তু কমপ্লিট করে নিতে পারবে সূর্য সেন মহাবিদ্যালয়ে। আই হোপ তোমাদের এখনকার এই ইনফরমেশনটি কাজে লেগেছে। যদি ইনফরমেশনটি কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও, সমস্ত বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করে দাও, এবং তোমরা যদি সূর্য সেন মহাবিদ্যালয়ের সমস্ত আপডেট সর্বপ্রথমে পেতে চাও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও সর্বপ্রথমে ভিডিও আপডেট পাওয়ার জন্য। এছাড়া তোমরা যদি কোনো কোশ্চেন থেকে থাকে তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারো, এবং তোমরা আমাকে যারা এখনো ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করনি ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম ফেসবুকের লিঙ্ক রয়েছে, তোমরা সেখান থেকে কিন্তু ডিরেক্ট আমাকে ফলো করতে পারো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।